তারপর আমি আমার ক্লাস থেকে ডিগ্রি পাস করছি, আগ্রাবাদ সরকারি পঞ্চ ক্লাস থেকে। এরপর আমি ব্যবসা করবো, কারণ আমার বসছিল 14 বছর যুদ্ধের সঙ্গে আমি এই ভারতে যাইতে পারি নাই, যেহেতু আমি এখানে এই আমার বয়স কম ছিল। আমি এখানে আমার এই পরিবার থেকে যেভাবে এখানে সাহায্য করতে কষ্ট সব শক্তিকে, আমরা এখানে মোটামুটি অঙ্গভাবে জড়িত ছিলাম। 26শে মার্চ যখন যুদ্ধ শুরু হয়, 27শে মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মনোমন্দির ক্যান্টনমেন্ট থেকে একটা বহর চট্টগ্রাম দখল করার জন্য আসতেছে, সেই সময় তারা আমাদের চিত্রার মধ্যে দুই জায়গায় মানে ব্রিগেড হয়েছে, মানে ওরা বাধাপ্রাপ্ত হয়েছে। তার মধ্যে একটা হলো কুমিরা হাসপাতাল ইপিআর সাথে যুক্ত হয়েছিল, তারপরে আসছে আমাদের ফুটনাট, এই যে বর্তমান সাংগঠ যেখানে 7 জন ইপিআর মার্কের সাথে মুক্তিযোদ্ধা, এখানে দুটো বড় বড় বট ছিল, এই বটগুলো তারা অ্যাম্বুশ নিয়েছিল। ওইখানে অনেক ওরা পাঞ্জাবিকে হতাহত করছে, যেহেতু ওরা গাছ থেকে মারছে। অনেকক্ষণ পরে পাঞ্জাবি যখন ফিচে হারিয়ে গেছে তখন পরে তখন তারা ওইখানে ওদের গাছটাকে উড়ে যায়, ওদেরকে নির্মমভাবে ওকে হত্যা করছে। তখন ছিল 27শে মার্চ রোববার, 3টার সময় যুদ্ধ হয়েছে, 3টা থেকে 4 রাত ছিল। তারপর দিন 28শে মার্চ আমাদের এলাকার আমার বাবাও ছিল, তারপরে আমার মামার শমস, তারপরে আরও আমাদের এলাকার কয়েকজন লোক 10-12 জন লোক দেখা জীবন বাজে গেলে তারা ওদেরকে নিয়ে আমাদের দোকানতে কাবার দিচ্ছে আমরা বা নিয়ে ওরা যখন মাটিতে 7 জনকে একসাথে এবং 7 জনের কাপড়টা অবশ্য আমাদের দোকানতে দিয়েছে, তখন তারা এক 2-3 মিনিট করছে। তখন আবার সমুদ্র থেকে মান মারে যুদ্ধ জাহাজ আবার এখানে ইয়া করতেছে, এই মানে খামাচ্ছে খামান খামান মারার পর ওরা সবাই চলে গেছে। 2 জন ছিল, আমার আব্বা ছিল আর আমার মামার সম ছিল, ওরা আবার পরা যায় ওদেরকে যতটুকু 5 তারিখ খনন করে ওইখানে ওদেরকে 7 জনকে একই কাপড়ে অন্যরকম দিয়ে ওদেরকে মাটি সাপ দিয়েছে। তো সলিমপুর 10 নম্বর সলিমপুর ইউনিয়ন, আমরা চিত্রন উপজেলার সবচেয়ে দক্ষিণে, আমরা হইলাম লাস্ট 10 নম্বর। আমাদের চেয়ারম্যান হলো সালাউদ্দিন আজিজ, আমাদের এমপি হলো দিদুল আলম, আমরা হইলাম চট্টগ্রাম সিটি গেট থেকে মাত্র 3 কিলো উত্তর আসলে আমাদের এই যে মুক্তিযোদ্ধা যে 7 জনের কবর যে চিঠি সব, এটা বিশেষ করে একটা এখানে পুলিশ পার্টি আছে এবং পদ্মার গেট ক্লোজের সামনে রাস্তার পাশে সিটি গেট থেকে মাত্র 3 কিলো উত্তরে এবং পদ্মার পুলিশ বিটের সামনে। 28শে মার্চ আমরা আমাদের এলাকার আমার আব্বা আব্দুল গনি সাদাগর এবং আমার মামা শামসুর রহমান এবং আমার জ্যাঠা আহমদ রহমান, এইভাবে অনেক মনে করেন সবি সাহেব আমার চাষা, এইভাবে মোটামুটি 10-15 জন লোক, এরা অনেক সাহস করে আসতে আসছে। তখনও আর্মিরা বিভিন্ন জায়গাতে লোক হতাহত করতেছে, তারপরও আর কি কাপড়টা আমাদের দোকান থেকে কাপড় আসছে। আনার পরে ওরা এখানে আর 7 জনকে একসাথে এই বেশি না 3 ফুটের মতো করতে পারে না। তখন আবার সমুদ্র থেকে মানুষ অর্থাৎ শিপ থেকে বুমিং করতেছে, এই 7 জনকে দমন করছে। আমি তখন ছোটো ছিলাম, আমি ক্লাস 7-এর ছাত্র, তবে আমি এখানে ছিলাম, যেহেতু আমরা আব্বা ছিলাম, আমি আব্বার সাথে ছিলাম, তো এগুলো এখানে দমন দিয়ে 7 জন লোক। এই ফ্লগটা দিয়েছিলাম দেখেন 2003-এর মধ্যে ওরা ফ্লগটা পর্যন্ত রাজা আলবত্ত বিএনপিরা ফ্লগটা পর্যন্ত নিয়ে গেছে, কীভাবে নিতে হয়েছে, আমরা ওয়াল দিয়েছিলাম ওয়াল, ওরা ওয়াল ভেঙে দিয়েছে। তারপর থেকে তো এই 9 মাস যুদ্ধ হলো, আমরা বিভিন্নভাবে এখানে বিশেষ করে আমরা এমন একটা জায়গায় ছিলাম যুদ্ধের মূল কেন্দ্রে ছিলাম, আমাদের পাশ হইলো টিনটি তাও এখানে পাঞ্জাবি ছিল, আমাদের পূর্ব হইলো ক্যাডেট কলেজ সেখানে পাঞ্জাবি ছিল, এরপর আমাদের উত্তর হইলো বিএমএ, তখন বিএম ছিল, তখন ছিল একটা কাস্টম হাউস ওইখানেও ছিল পাঞ্জাবি। আমাদের এখানে ছিল মুক্তিযোদ্ধা এবং পাঞ্জাবিদের যুদ্ধক্ষেত্র সবসময় এখানে বিচ্ছিন্ন যুদ্ধ হতো, এর মধ্যে আমরা ছিলাম। এর মধ্যে 9 নম্বরের দিকে ইন্ডিয়ান বিমান আমাদের চিনটির মধ্যে আঘাত করছে,
এই ভূমিকার পরে ফান্দিবের হতবিলম্ব হইয়া এই মানে সংক্রমণ চাপ দিছে। 1971 সালের 16 ডিসেম্বর যেদিন দেশাধীন হয় সেদিন আমি পাহাড়ের মধ্যে গেছি ফকরের সঙ্গ ওইখানে বৃত্তির ওইখানে অনেক মুক্তিযোদ্ধা খেতে পারতেছে না, মানে উপবাস হিন্দি আপিলে ছিল এরাও মানে উপবাস আমাদের পক্ষ থেকে আমরা এলাকা, তখন আমি ছাত্র, তারপর আমার বাবা বা আমাদের এলাকা অনেক লোক সবাই সহযোগিতা করছে। আমি নিজে বুলের বেটি ওইখান থেকে কয়েকটা নামাইছি, এরপর তো মোগ্রামে আবার ছাত্র হিসেবে আমি স্কুলে গেছি, তারপর কলেজে পড়ছি কমার্স কলেজে। ব্যবসা কেমন হয়েছে দেশাধীন মিলে কি ব্যবসা হইতো? বাংলাদেশি ব্যবসায়ী ছিল, বাংলাদেশের মানে প্রধান ছিল, কিছু ছিল না, সব ছিল পাকিস্তানি। আমাদের লোকগুলি কী করতো? চোরদাগাড়ি করতো, কী করতো? চা বানাইতো, ওই কেরানি মারানি এইগুলি ছিল, কিন্তু কিন্তু সব আসছে বাঙালি। তো এই যে যাদের রক্তে আসছে আমরা এত উচ্চ পর্যায়ে এত আরামেস করতেছি, তাদের যদি আমরা মূল্যায়ন করি, যারা অবহেলিত এই লোকগুলি, এই সাতজন লোক এখানে এখানে আছে আমাদের সাংগঠনের পূর্ব আছে কেটকদের পশ্চিমে, এখন অবহেলিত কোথায় বাড়ি কোথায় আমরা জানি না। এই দেশাধীন হচ্ছে আজকে, যারা দেশাধীন করছে তাদের কোনো নাম নাই, আর যারা দেশাধীন করেন তারা আজকে মানে আঙ্কুলি করা। এই যে অবহেলিত ফ্রিডম ফাইটার যারা, তাদের রক্ত আজকে আমরা একটা মানসিকতা পাইছি, একটা ফ্ল্যাগ পাইছি, হ্যাঁ আজকে আমরা তাদেরকে আমরা যে অবহেলিত করছি এটা আমাদের তো আমরা দায়ী করতে হবে, আমাদের বিবেককে দায়ী করতে হবে। আমাদের যে ঐতিহ্যটা একটু সংরক্ষণ করলে একটু মেন্টালি মনে তৃপ্তি পাবো, যেহেতু ওরা দেশের জন্য রক্ত দিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হবে।